দর্শক শ্রোতাদের তাদের ব্যাপক এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। আপনাদের সাথে আছি আমি মিসেস ফাহা কবির। আমি বিজয়ের স্বপ্ন দেখি, আমি বিজয়ের গান গাই। মেশিন গানের বজ্রনীনা আর জেনেরের উন্মাত্ততার মাঝে রাতের তমসা ভেদ করে যে রক্তিম লাল সূর্য উদিত হয়, আমি সেই বিজয়ের গান গাই। আমি বিজয়ের কবিতা লিখি, শেষ নিঃশ্বাসটুকু সম্বল করে বুকের তাজা রক্ত দিয়ে সবুজ ঘাসের উপরে যে রক্তিম অক্ষর ফুটে ওঠে, আমি সেই বিজয়ের কবিতা লিখি। হ্যাঁ শ্রোতা দর্শক, ঘুরে ফিরে আবারও চলে এসেছে আমাদের মাঝে এই দিনটি, 16ই ডিসেম্বর, বাঙালির জাতীয় জীবনে একটি অন্যতম প্রধান চেতনা, একটি বৈশ্বিক প্রতীক। যদি আমরা 71 থেকে গণনা শুরু করি তাহলে বাংলা বর্ষপঞ্জিকায় আজ বাঙালি জাতির 43তম জন্মদিন। সেই সাথে পৃথিবীর উন্মুক্ত মানচিত্রের ইতিহাসে বাঙালি পদার্পণ করেছে 43 বছরে। 1757 সালে 23শে জুন পলাশির আন্দোলনে বাংলার প্রথম স্বাধীনতা সূর্য অস্তমিত যায়। কিন্তু স্বপ্নমুখর স্বাধীনতাকামী বাঙালির স্বপ্ন থেমে থাকেনি, শুরু হয় নতুন দিনের পথ চলায় এক নতুন পথের অঙ্গীকারে, পরাধীনতার নতুন সংগ্রাম। 48শে গণ আন্দোলন, বাংলার ভাষা আন্দোলন, 69এ গণ অভ্যুত্থান, সেই সাথে অবশেষে এলো 71, রক্তে গর্জে ওঠা 71। 7.5 কোটি বাঙালি যখন পাকিস্তানি শোষকদের অত্যাচারে নিষ্পেষিত, ঠিক তখন এগিয়ে আসলো একটি তর্জনী, যে তর্জনীর ইশারায়, যে বজ্রকণ্ঠে 7.5 কোটি বাঙালি আবাল বৃদ্ধ বনিতা একযোগে ঝাঁপিয়ে পড়ল নতুন দিনের সংগ্রামে, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। সুদীর্ঘ 9 মাস এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলার ভাষাটা সুন্দরিত হলো তার কাঙ্ক্ষিত বিজয়, স্বাধীনতা। 1000 বছরের ইতিহাসে বাঙালি শ্রেষ্ঠ অর্জন তার কাঙ্ক্ষিত বিজয়। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি 1000 বছরের ইতিহাসে শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অস্তিত্ব মিশে আছে বাঙালির প্রতিটি স্পন্দনে, শিলা উপশিলায়, যার জন্ম না হলে এ বাংলা স্বাধীনতার ভাগ্যাকাশে কোনোদিন সূর্য উদয় হতো কিনা আমাদের জানা নেই। আমরা শ্রদ্ধা করে স্মরণ করি 30 লক্ষ শহীদদের, 2 লক্ষ মা বোনদের, যাদের অপরণীয় ত্যাগের বিনিময়ে লক্ষ কোটি চোখের জলে ভাসানো অর্জিত এই স্বাধীনতা। হ্যাঁ শ্রোতা দর্শক, সেই মহান নেতাকে স্মরণ করে আর 30 লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের আজকের এই আয়োজন, আসুন তাহলে যাওয়া যাক মূল আয়োজন। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যে দেশের নাগরিকই হই না কেন, আমাদের হৃদয়ে দর্পণায় শুধু একটি গানই বাজে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ভিয়েনার স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এবার মিসেস নাহিদ খান সুমির পরিবেশনা এবং তার একটি স্কুল আছে, স্কুলের বাচ্চাদের পরিবেশনায় আমরা শুনব জাতীয় সঙ্গীত। আমি আমন্ত্রিত দর্শক শ্রোতাদেরকে বিনীত অনুরোধ জানাবো জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, 2 মিনিট দাঁড়িয়ে থাকবে থাকবার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। Thank you.
পাল, রামিতা, পূর্ণা আলো, বৃত্তি দাস, ঈশিতা সাহা। হারমোনিয়ামে সহযোগিতা করছেন মিসেস নামিথার সমী এবং তবলায় আছে বিশ্বজিৎ ঘোষ। আমি বাংলাদেশ অস্ট্রিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে বিশ্বজিৎ দার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের কম নৃত্যে অনেক বড় একটি ভূমিকা রাখেন। দাদার জন্য একটি আমন্ত্রিত দর্শকদের পক্ষ থেকে করতালি। চলুন তাহলে শোনা যাক আমাদের শিশু শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক দলীয় গান। I'm
আলম এবং নাহিদ খান। ধন্যবাদ আবার সবাইকে। Thank you.
হৃদয় কোণে বাজে। এবারে আরো একটি প্রিয় মুখ পূর্ণা, শিশু শিল্পী পূর্ণার পরিবেশনায় শুনবো আমরা আরো একটি গান। ধন্যবাদ আবারও সবাইকে। Come on, come on, come on.
বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলব। একবিংশ শতাব্দীর তীর্থযাত্রায় এই হোক আমাদের, আমার, আপনার, আমাদের সবার আজকের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে, নতুন বছর সবার জীবনে শুভ সূচনা নিয়ে আসুক। আমি সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি খন্দকার হাফিজুর রহমান নাসিম ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি সেক্রেটারি কবির ভাইকে এবং আয়োজক কলাকুশলী সবাইকে, ধন্যবাদ আবারও সবাইকে। Thank you.